এই মুহূর্তের সবথেকে বড় খবর সিবিআই যে কার্যকলাপ শুরু করেছে আগামীতে সমস্ত ভোরা গ্রেপ্তারি হবে অযোগ্য শিক্ষকদের তলব করতে এবার শুরু করলো সিবিআই কোথাও নাম নেই কিভাবে চাকরি পেলেন কাকে টাকা দিলেন এই রকমই সিবিআই কড়া প্রশ্নের মুখে পড়তে পারে অযোগ্যরা পরীক্ষার অ্যাডমিট কার্ড এবং বেতন পাওয়ার নথি সহ নিজাম প্যালেসে তলব করা হয়েছে অযোগ্যদের হাইকোর্টের রায়কে হাতিয়ার করে এই তলব করেছে সিবিআই নিয়োগ কেলেঙ্কারিকে সামনে রেখে ইতিমধ্যে শাসক শিবিরের বিড়ম্বনা বেড়েছে এবার অযোগ্যদের তলব করায় শিক্ষক নিয়োগ দুর্নীতিতে শাসক দল কি আরো অস্বস্তিতে পড়তে চলেছে সেই প্রশ্নও এবার উঠছে নিজাম প্যালেসে তলব করা হয়েছে অযোগ্য শিক্ষকদেরও তালিকা ধরে ধরে প্রায় চার জন অযোগ্যকে তলব করা শুরু করেছে সিবিআই অযোগ্যদের মোট ছয়টি তালিকা সিবিআই হাতে প্রত্যেক তালিকা থেকে বেশ কয়েকজনকে তলব করা হয়েছে এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে কিন্তু সিবিআই হাতে এই তালিকা কোথা থেকে এলো সূত্রের খবর ওমার চাচাইকারী সংস্থা নাইসা থেকে সিবিআই যে হার্ডিক সুদ্ধার করেছে সেখানেই রয়েছে কারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন কাদের ওমারে ম্যানুপুলেশন হয়েছে তার সম্পূর্ণ তালিকা এসএসসিও অনেককে চিহ্নিত করেছে অনেকের চাকরি বাতিল হয়েছে তবে অনেকে চাকরিও করছেন এই অযোগ্যতিরই এবার তলব করেছে নিজাম প্যালেস দু হাজার ষোলো সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল হওয়ার পর থেকে রাজ্য রাজনীতি তোলকালাম সুপ্রিম কোর্টে এই চাকরি বাতিলের রায়ে সাময়িক একটা স্টে দিয়েছে তার মধ্যেই সিবিআই কিন্তু নতুন করে তদন্ত শুরু করলো তবে এটাও মনে করা হচ্ছে যারা সত্যি অযোগ্য কাউকে না কাউকে টাকা পয়সা দিয়ে চাকরি পেয়েছেন সাজা কাটা কেলেঙ্কারি করে তাদের কারো চাকরি না থাকার সম্ভাবনায় বেশি আগামী জুলাই মাসে এই সংক্রান্ত সুপ্রিম কোর্টের শোনানেও আছে সেই দিনই সবকিছু পরিষ্কার হয়ে যাবে তবে সিবিআই ভুয়োদের তালিকা থেকে এবার ডাকতে শুরু করেছে অযোগ্যদের তাদেরকে যে প্রশ্নগুলো করা হবে সেই প্রশ্নের উত্তর না পেলে যথোপযুক্ত ব্যবস্থাও তারা নিতে পারে এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে